লটারির টিকিট কেটে আর সেই লটারির কেটে 1 কোটি টাকা পেয়ে নিরাপত্তা চেয়ে বালুঘাট থানা দ্বারস্থ হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট ব্লকের বেলঘুরিয়া এলাকায়। জানা গেছে বালুঘাট থানার অন্তর্গত বেলঘুরিয়া এলাকার বাসিন্দা সুজয় পাহান গতকাল রাতে লটারির টিকিট কাটে এবং আজ সকালে ওই যুবক টিকিট মিলিয়ে দেখেন সে 1 কোটি টাকা পেয়েছে সেই লটারির টিকিটকে। এরপর আজ সকালে ওই যুবক নিরাপত্তা চেয়ে বালুঘাট থানার দ্বারস্থ হয়েছেন। দেবনাথ হন্ডা এনএন রোড কোচবিহার। হন্ডা অফারে বিশ্বাস করে না, হন্ডা বিশ্বাস করে সঠিক দাম ও গুণগত মান। 6 ইয়ার্স ওয়ারেন্টি, নো ডাউন পেমেন্ট, 6 ইয়ার্স সার্ভিসিং ফ্রি, সব থেকে বেশি মাইলেজ। গাড়ি কিনলেই থাকছে নিশ্চিত উপহার। দেবনাথ হন্ডা এনএন রোড কোচবিহার। ফোন নাম্বার 9800505897 অথবা 9733530202। কি জানিয়েছে যুব? আপনি কি কাজ করতেন এবং কিভাবে আপনি লটারিটা মানে কেটেছিলেন এবং কিভাবে জয়ী হলেন? আমি একটা স্টুডেন্ট, তার সঙ্গে একটু বালুঘাটে এমনি রাজমিস্ত্রি কাজ করি। আর ওই সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে, আগে বিয়ের দিন ছিল, বাড়ি ফেরার পথে কাটছিলাম 30 টাকার টিকিট, ওখানে হয়ে গেছে ফার্স্ট প্রাইজ। কী প্রাইজ পেয়েছেন? নাগাল্যান্ডের সরাতে ফার্স্ট প্রাইজ। কত টাকা পেয়েছেন? 1 কোটি টাকা। টাকাটা পাওয়ার পর আপনার কী মনে হয়েছিল, কেমন লেগেছিল অনুভূতি? আনন্দে মনে হচ্ছে, কারণ অনেকদিন ধরে অনেক কষ্ট করেছি, বাবা মা অনেক কষ্ট করেছে, ফার্স্ট প্রাইজ পেয়েছি, আমার একটু ভয় লাগছে। বাবার কথা বল, কি ভয়টা, আতঙ্কটা কি আপনার? আতঙ্কটা কি? আতঙ্ক কিছু না, এমনি মনে হচ্ছে গরিব মানুষ, 100 টাকা পেয়েছে, একটু আনন্দ মনে হচ্ছে, সঙ্গে একটু ভয় লাগছে। এই টাকাটা দিয়ে আপনি কি করতে চান আগামী দিনে? ভবিষ্যতে যা হবে কিছু করবো, বাড়িঘর লাইফে কিছু উন্নত। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, রাতারাতে আপনি কোটিপতি হয়ে গেলেন, প্রথমে আপনি কী কী মানে পদক্ষেপ নিয়েছিলেন? কি সেরকম কিছু ভাবিনি, আগে ইয়ে হোক তারপর ওখানে থাকবো। কত টাকা দিয়ে কেটেছিলেন? 30 টাকা দিয়ে। আজকে থানায় কী করতে এসেছেন? থানায় কী করতে এসেছেন? নিরাপত্তার অভাব বোধ করছে, ওখানে এসেছে। কী নাম আপনার? সুজয় পাহান।